গৃহহীন মানুষদের জন্য আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এই আশ্রয় প্রকল্প। সরকার এই আশ্রয় প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মাথা খোঁজার ঠাঁই করে দিয়েছে, কিন্তু নেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, নেই তাদের সঠিক যোগাযোগ ব্যবস্থা। দর্শক মণ্ডলী, এখন আমি আছি বগুড়া জেলার ধুনট উপজেলার শিকাশী ইউনিয়নের সুলতানহাটা আশ্রয় প্রকল্পে। এখানে 31টি পরিবারের মাথা খোঁজার ঠাঁই হলেও তাদের এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং নদীর পাড়ের এই মানুষগুলোর যোগাযোগের কোনো সঠিক ব্যবস্থা নেই। কি বলছে তারা শুনবো তাদের মুখ থেকেই। এই নদীর এই উপর দিয়ে একটা ব্রিজ দিলে আমার ভালো হয়, মানে যে আমরা যাতায়াত করা আমার খুব অসুবিধা হয়েছে, বাজারটা ভাজার কিছু করা যাচ্ছে না। এর সরকার যদি গেলে আমাদের একটুখানি ব্রিজটা দিয়ে দেয় তাহলে আমাদের গরিব মানুষ হিসেবে খুব ভালো হয় আর কি। সরকার মনে করেন আমার ঘর দিছে, আমি খুব আমরা খুব খুশি। সরকার যদি গেলে একটু আমাদের কিছু সাহায্য করে, করে খাওয়ার মতো ইয়া করে, তাহলে আমি আরও খুশি। এই যে আমরা যে নদীর পাড়ে থাকতেছি, এখন ঘরগুলো আমাদের জন্য সুবিধা, কিন্তু যে নদীর মধ্যে পানি হয়ে গেছে, আমরা চলাচল করতে পারতেছি না। এখন যদি চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দেন তাহলে আমরা সেই দাবিটা জানাচ্ছি, তাহলে আমাদের আরও সুযোগ সুবিধাটা ভালো হইলো। ঘরগুলোতে আমরা থাকতেছি কিন্তু চলাচলের রাস্তাগুলো আমাদের সুবিধা হইতেছে না, এখানে একটা ব্যবস্থা করে দিলে চলাচলগুলো আমাদের সুযোগ সুবিধা ভালো মতো চলাচল করতে পারি। মানে আমরা ব্রিজটার মানে আমাদের খুবই দরকার, আমরা মানে চলাফেরা না, মনে হচ্ছে খুবই মানে আমরা কষ্ট, মনে হচ্ছে সন্ধ্যাবার হইলে মানে আর দোকান থেকে মনে হচ্ছে আমরা কোনো দিকে মনে হচ্ছে বাইরে যাওয়া বাইরে যাওয়া যায় না। এটি কাঙ্কর হাঁটিয়ে দেবো, ব্রিজ না হলে কাঙ্কর দেবো মানুষ। হ্যাঁ, একটা বিপদ, ঘর বাড়ি করে দিতে তাই মানুষ বিপদে থালাইবা, কাঙ্কর যাওয়া কী করবে। আমাদের যে ব্রিজের এলা খুব প্রয়োজন, আমাদের এটি আছে এবং 31টি ঘর আছে। আমার এমপি মহাজের কাছে আমাদের অনুরোধ এবং টিএনএস কাছে আমাদের অনুরোধ, আমাদের এই ব্রিজটা দিলে এবার আমাদের সুবিধা হয়, অসহায় গরিব মানুষ আমরা সবাই এই ব্রিজটা দিলে আমরা খুব খুশি। আমার সরকারও ইনশাল্লাহ দিব, আপনার আপনার যা কোর পাই না, আমরা অসহায় মানুষ, আমরা উপজেলার জেবের বাড়ি না, কোর পাই না, আমাকে তকদিরের লোক নাই। নদীপাড়ের এই ভূমিহীন মানুষগুলোর যাতায়াতের কষ্ট লাঘবের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, সেই সঙ্গে কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন যেন দ্রুত এই স্থানটিতে তাদের যাতায়াতের জন্য সাময়িক ব্যবস্থা করে দেওয়া হয়।